পরিচিত নামটি চোখে পড়তেই ঠোঁট করে হাসি ফুটে উঠল ইশরাতের। মনে মনে বলল, যাক শ্যামপুরুষ তাহলে ভোলেনি আমায়। এই উপহার সামগ্রী শাড়ি যেদিন আমাদের দেখা হবে সেদিনই পরব শ্যামপুরুষ, আমি অপেক্ষা করব। ডায়েরিটা রেখে বাকিগুলো খুব যত্ন করে আলমারিতে তুলে রাখলো। অতঃপর কলমদানি থেকে একটা কলম নিয়ে ডায়েরিতে লিখতে শুরু করলো মনের অব্যক্ত কথন। আলমারির জামাকাপড়গুলো বড্ড এলোমেলো হয়ে থাকায় মুশফিকা সবগুলো জামাকাপড় বের করে ভাঁজ করতে বসেছে আর গিয়েছে দাদির কাছে। সে বেশ কিছুদিন হয়েছে দাদু কোলের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকে, ডাকলেও আসে না। এ নিয়ে কিঞ্চিত মন খারাপ মুশফিকার। এত ছোট মেয়ে মায়ের কাছে থাকে না, অথচ দিব্যি দাদির কোলের মধ্যে পড়ে থাকে। কিছুক্ষণ আগে মায়ের সাথে কথা হয়েছে তার, আজ নাকি অনুজা রান্না করেছে রাতের খাবার, শুনে ভালো লেগেছে মুশফিকারও। মা বাবা ভাই ভাবি সবাই মিলেমিশে ভালো থাকলে তার আলাদা শান্তি লাগে। নিজের আপনজন রেখে অন্যত্র থেকে সারাক্ষণ মন কেমন করে তাদের জন্য। মুশফিকা এক মনে কাপড় গোছাচ্ছিল, সালাম দিয়ে হঠাৎ করে রুমে প্রবেশ করলো আহিদ। আসসালামু আলাইকুম বউ, মুশফিকা সালামের জবাব দিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে। আহিদ হাতের ব্যাগগুলো বিছানে রেখে মুশফিকাকে আলিঙ্গনে আবদ্ধ করে বলল, তোমার টানে বউ। আমার টানে না চাই, রাত দশটা না বাজলে তো এমুকও হও না। আরু কোথায়? দাদুর কাছে। মেয়েটা কি হয়েছে বলতো? এত ছোট মেয়ে আমার, আমার কাছে না থেকে এখন দাদুর কাছে থাকা শিখেছে। ভালোই তো, আরু সোনা আমাদের স্পেস দিচ্ছে বুঝলে, ওর হয়তো ভাই বোনের দরকার। মুশফিকা এক ঝটকায় আহিদের থেকে নিজেকে সারিয়ে নিয়ে বলল, ওরু কথা না চাই, এই মতলব আচ্ছ তাহলে। সমস্যা কি, আরো বড় হয়েছে না? সবে থেকে পা রাখলো মেয়ে, এতই যখন দরকার তুই পেটে রাখলেই পারো, তখন বুঝবে কত গমে কত আটা। সেসব বুঝে কাজ নেই আমার, নতুন মেহমান আসলে সমস্যা কোথায় মুশফিকা? তোমার বিবেক কম আহিত, সবই ওরুর 3 বছর হলো, সিজারিয়ানের সময় কোমরে দেওয়া ইনজেকশনের সোজ পোঠানো ব্যথাও আমি আজও অনুভব করি আহিন, তুমি বুঝবে না, এক ফোটাও না, 10 মাস পেটে রাখা যে কত কষ্টের সে তুমি বুঝবে না, কারণ পেটে তো তোমার পেটে নয়, ছিল আমার পেটে। মাত্রারিক্ত মুড সুইং, মর্নিং সিকনেস, তীব্র ঘ্রাণশক্তি, এইসব একটা মানুষের কত কষ্ট দেয় জানো? কষ্টের কথা বাদ দিলাম, এখন একটা বেবি নিলে ঠিক মতো ওরুর খেয়াল রাখতে পারবো বলো? আমার নিজেরই তো তখন আলাদা যত্নের প্রয়োজন পড়বে, ও মাতৃস্নেহ থেকে কিছুটা হলেও বঞ্চিত হবে, ওর মধ্যে একটা শূন্যতা তৈরি হবে, ওর মনে হবে ওর ভাই বোন এসে ওর জায়গা দখল করে নিচ্ছে, সেম আমার ফিল। ওকে কেউ ভালোবাসে না, তখন পুরো পরিবারকে কেন্দ্রবিন্দু হবে নিউ বর্ন বেবি জানো। একবার শুনেছিলাম ভদ্রমহিলা গ্যাপ না দিয়ে বেবি নেওয়াতে সবার আকর্ষণ নিয়ে পড়ে ছোট বেবির ওপর, 5 বছরের মেয়েটা মেয়ের থেকে পূর্বের ন্যায় আদর ভালোবাসার থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছিল। কিভাবে যেন ওর মনে হয়েছিল মা আর ওকে ভালোবাসে না, অপ্রত্যাশিতভাবে ছোট বেবির ওপর ওর হিংসাত্মক মনোভাব তৈরি হয়ে গেছিল। একদিন ভদ্রমহিলা বাচ্চাকে বিছানায় শুয়ে রেখে কোথাও একটা গিয়েছিলেন, তখন সেই সুযোগে ওনার 5 বছরের মেয়েটা বিছানা থেকে বাচ্চাটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সদ্য জন্ম নেওয়া বাচ্চা, ফলে মৃত্যু হয়েছিল ওর পরিণতি, বুঝতে পারছ? আমাদের ওরুও যে এরকম হবে না তার কি গ্যারেন্টি আছে? বাচ্চাদের মন হয় কোমল, ছোট বয়সে যদি সেই কোমল হৃদয় ব্যথার আঁচড় লাগে তখন সেটা চিরস্থায়ী হয়ে যায়, গেঁথে থাকে মনে। আমাদের উরু আর একটু বড় হোক, তখন আল্লাহ চাইলে ওর ভাই বোন আসবে। আহিদার মুখ শুকিয়ে গিয়েছে, সে এভাবে কখনো ভেবে দেখেনি। পুরুষ মানুষের বোঝার কথাও না, অনুভব না করলে বুঝবে কিভাবে? অপরাধ বোধে ছেয়ে গেল আহিদের উজ্জ্বল মুখখানা, ফুটফুটে মুখ ফুটে কিছু বলল না, মন হয়ে বসে রইল।
মুশফিকা আহিদের মন খারাপ আজ করতে পারে। দ্রুত চড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে আহিদের পাশে বসে পড়ল। রাগ করেছো আহিদ? তোমার উপর রেগে থাকার ক্ষমতা সৃষ্টিকর্তা হয়তো আমায় দেয়নি, সরি বউ, এভাবে কখনো ভেবে দেখা হয়নি, তুমি রাগ করো না। মুশফিকা আহিদের কাঁধে মাথা রেখে হাত দ্রুত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, রাগ করিনি। তুমি যখন আমায় বোঝো না তখন দুনিয়ার সবচেয়ে বেশি অসহায় মনে হয়। আহিদ মুশফিকার চোখে মুখে চুমুর ফোয়ারা ছুটিয়ে দিল। চলো আজ বাইরে ডিনার করি, ফাল্গুনের শপিংও তো করা হয়নি, আমি আম্মুর কাছে যাচ্ছি, সবাই মিলেই যাই, কি বলো? মুশফিকার জবাবের অপেক্ষা করল না আহিদ, দ্রুত পায়ে বেরিয়ে গেল, কারণ সে জানে পিছন ফিলে বিছানার বালির সব তার গায়ে লাগবে। টেবিলে লোভনীয় সব খাবারের আইটেম, ফাতিমা বেগম চেয়ার টেনে বসলেন, অনুজা এক এক করে খাবারের ডিশগুলো কিচেন থেকে এনে টেবিলে সাজিয়ে রাখছে। ফাতিমা বেগম শশার খোসা ছিলছেন, গরুর চর্বিযুক্ত গোস্ত দিয়ে নরম করে খিচুড়ি, সাথে বেগুন আর ডিম ভাজি, খাবারের ঘ্রাণে মম করছে চারিপাশ। রমিজুদ্দিন এসে বসতেই অনুজা প্রথম ওনার প্লেটে খাবার পেরে দিলেন। ইজান বাসেনি, বন্ধুদের ফোন পেয়ে বেরিয়েছিল, বলে গিয়েছিল রাতে খাবার সময় উপস্থিত হব। অনুজা কিঞ্চিত চিন্তিত, খিচুড়ি গরম গরম না খেলে আসল স্বাদ পাওয়া যায় না। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। অনুজা চিন্তার অবসান ঘটিয়ে নিয়েই গেল দরজা খুলতে। ইজানের হাস্য উজ্জ্বল মুখখানা নজরে আসতেই অনুজার মুখখানাও হাসিতে ঝলমল করে উঠল, কিন্তু ফ্রেশ হয়ে ডাইনিংয়ে উপস্থিত হতেই মুখ চুপসে গেল ইজানের। ফাতেমা বেগমের পাশে বসেই আয়েশ করে বোনের রান্না করা খিচুড়ি খাচ্ছে অনিশা। মুখ ভোতা করে চেয়ার টেনে বসলো ইজান। অনুজা খাবার পেরে দিল, না খাবারের স্বাদ লাগছে না, ইজান বিড়বিড় করে বলো। শালা শালি দুটো বাসর ঘর যদি আমি পণ্ডনা করেছি তাহলে আমার নামও ইজাহান নয়, ধলু মিয়া নাম ধারণ করব, এই আমি বলে রাখলাম। অনুজা ইজানের পাশে বসে খাচ্ছিল, ইজানের কথা শুনে হাসি পেল, হাসি চেপে আস্তে করে বলল, সমস্যা নেই, আম্মু ওদের এসে নিয়ে যাবে, আম্মা গিয়েছিলেন সন্ধ্যায়, ওদের সাথে করে নিয়ে এসছেন। ইজানের মুখে পুনরায় হাসি ফুটে উঠল। খিচুড়ি মুখে নিতেই এবার বেশ স্বাদ লাগলো, মাশাল্লাহ এবারের খাবারে এবার স্বাদ পেয়েছে। শব্দ করে রমিজউদ্দিনের ফোন বেজে উঠল, ভুরু কুচকে গেল, বলেন, খাওয়ার সময় আবার কে ফোন করলো? রিসিভ করে কানে ধরলেন, এপাশ থেকে তিনি জবাব দিলেন, আচ্ছা আই। ফাতিমা বেগম শুধালেন, কি হয়েছে? প্রত্যুত্তরে রমিজউদ্দিন বলেন, সাইলা আসছে ওর মেয়েকে নিয়ে, এখানে থেকে নাকি শহরের কোচিং এ পড়াবে। ছোট পুপুর নাম শুনতেই ইজানের মুখে আধার নেমে এলো, অনুজারও কেমন যেন ভালো লাগলো না। বেশ সকাল সকাল ইজানের ছোট পুপু সাইলা ও তার মেয়ে শর্মিলা এসেছে। অনুজা কোচিং থেকে ফিরেই নতুন মেহমানের মুখোমুখি হলো। ড্রয়িং রুমে ইজানের ছোট্ট ফুপু বসে আছেন। ইজান অনুজাকে বাসায় নামিয়ে দিয়ে নিজ প্রয়োজনে কোথাও একটা গিয়েছে। মেহমান আসবে অনুজা আগে থেকেই জানত, কিন্তু গ্রাম থেকে এত তাড়াতাড়ি এসে উপস্থিত হবে জানা ছিল না তার। বোরকা পরিহিত, ঘাড়ে ব্যাগ ঝোলানো অনুজার ছোট ফুপুর শাশুড়িকে সামনে পড়ে কিছুটা বিড়ম্বনায় পড়ে গিয়েছে। আশেপাশের চোখ বুলিয়ে কোথাও ফুপুর মেয়েটিকে দেখতে পেল না। ভদ্রমহিলা টেলিভিশনে ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন, খুব মনোযোগ দিয়ে কিচেন থেকে রান্নার সুঘ্রাণ ভেসে আসছে, অর্থাৎ রান্নাবান্না চলছে। অনুজা কিছুটা ইতস্তত করে সালাম দিল, আসসালামু আলাইকুম। অনুজার উপস্থিতি ও সালামে কিছুটা নড়ে চড়ে উঠলেন সাইলা বেগম, চোখ ঘুরিয়ে অনুজাকে উপনিষ পর্যবেক্ষণ করে জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম, তা মাইয়া তুমি বুঝি আমগোর ইজানের বউ? অনুজা মাথা ঝাঁকালো, অর্থাৎ হ্যাঁ, তারপর বলল, কেমন আছেন আন্টি? আসি আল্লাহর রহমতে ভালাই। শোনো মাইয়া, আমারে আন্টি ফান্টি কইবা না, ইজানের ফুপু লাগি, তাই তুমিও আমারে ফুপু কইয়া ডাকবা, বুঝছ? তা তুমি বুঝি প্রাইভেট পড়াই আসলা, কোন ক্লাসে পড়ো? সাইলা বেগমের একের পর এক প্রশ্নে অনুজা অস্বস্তিতে পড়ে গেল। একসাথে কেউ এত প্রশ্ন করে, অনুজা কোনো রকম জবাব দিল, জি আচ্ছা ফুপু। তারপর দ্রুত গতিতে নিজের রুমের দিকে হাঁটা ধরল। অনুজা রুমে ঢুকেই প্রচণ্ড অবাক হলো,
অজানা অজানা একটা মেয়ে বিছানায় পায়ের উপর পা তুলে আরাম করে শুয়ে ফোন স্কুল করছে। অনুজাকে দেখে মেয়েটি বলে উঠল, ও তুমি তাহলে ভালোই তো আধিপত্য বিস্তার করে দিয়েছ, তার নাম কি মেয়ে? অনুজার নতুন মেহমানের মুখ থেকে এহেন কথা মোটেও ভালো লাগলো না। ক্রোধের চোখমুখ শক্ত হয়ে গেল। তার রুমে অনুমতি ব্যতীত কেউ ঢুকবে এটা সে একদমই সহ্য করতে পারে না। তার উপর এই মেয়ে তো বিছানা দখল করে বসে আছে। অনুজা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি রুম থেকে বেরিয়ে গেলে ভালো হয়, আমি কাপড় বদলাবো। অনুজার চেয়ারের উপর ধপ করে ব্যাগটা রাখলো। মোটরবাইয়ের বেশ শব্দ তৈরি হলো তাতে। মেয়েটি চোখমুখ শক্ত করে বলল, কি বলে তুমি আমাকে বেরিয়ে যেতে বলো? এত সাহস তোমার, দুদিন এসে অধিকার দেখাতে এসেছো কোন সাহসে? অনুজা শান্ত কণ্ঠে বলল, আমি মোটেও অধিকার এবং সাহস দেখাচ্ছি না। আপনার সঙ্গে আমার আজ প্রথম সাক্ষাৎ, সেখানে অধিকার দেখানোর কি আছে? আমি এবাড়ির বউ আর আপনি ফুপু শাশুড়ির মেয়ে, কে কি সেটা আমার অজানা নয়। আপনি তখন থেকে আমার সাথে কঠিন স্বরে কথা বলছেন, বিছানায় হাত পা ছড়িয়ে বসে আছেন। আপনাকে এত সাহস কে দিয়েছে? নিজের লিমিটে থাকুন, চোখে কি দেখতে পান না আমি সবে কোচিং থেকে ফিরেছি, ফ্রেশ হব। আর আপনি কোথা থেকে এসে হুট করে রুম দখল করে মেজাজ দেখাতে চলে এসেছেন? আবার বলে তাকে কেন বেরিয়ে যেতে বলেছি, হাউ ফানি! অনুজার কথার পিঠে আর কিছু বলার সাহস করল না মেয়েটি। গট গট শব্দ তুলে বেরিয়ে গেল রুম থেকে। অনুজা যেন হাঁপ ছেড়ে বাঁচল, বসে লম্বা শ্বাস নিল কিছুক্ষণ, তারপর ফ্রেশ হয়ে মাথায় লম্বা করে ওড়না টেনে বেরিয়ে গেল রুম থেকে, উদ্দেশ্য কিচেনে। অনুজা কোনো দিকে না তাকিয়ে ড্রয়িং রুম পেরিয়ে সোজা কিচেনে চলে গেল। আর চোখে পুরোটা সময় তাকিয়েছিল শর্মিলা। ফাতিমা বেগম রান্না করছেন, কপাল ঘামে ভিজে গিয়েছে। অনুজা এগিয়ে এসে শুধালো, আম্মা আমার কিছু করা লাগবে? আপনার তো ঘেমে একাকার অবস্থা। ফাতিমা বেগম পিছন ফিরে বলেন, আগুনের তাপে গরম লাগে, তার মধ্যে আমার আবার তাপ সহ্য হয় না, অল্পতেই ঘেমে উঠি। রান্না প্রায় হয়ে এসেছে, তুমি লেবু শশাগুলো কাটো তাহলেই হবে। অনুজা বিনা বাক্যে শশার খোসা ছিলতে লাগলো। রান্না বান্না শেষ হতে অনুজা ফাতিমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা আপনি বরং একটু রেস্ট করুন গিয়ে, আমি খাবারগুলো টেবিলে নিয়ে রাখছি। ফাতিমা ওনা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলেন, পারবে ভাবি সব খাবারের ডিশ? অনুজা মৃদু হেসে বলল, এটুকু আমি নিশ্চয় পারবো, আপনি গিয়ে বসুন, আমি খাবার সাজিয়ে ডাক দিব। আচ্ছা, ছোট্ট করে উত্তর দিয়ে ফাতিমা বেগম কিচেন ছাড়লেন। খাবারের ঘ্রাণে মোমো করছে চারিপাশ। অনুজা পাতিল থেকে গরম পোলাও বড় একটা বলে সাদা পোলাওগুলো বেড়ে নিল। এক এক করে খাবারের আইটেমগুলো টেবিলে এনে রাখলো অনুজা। সব শেষে বেগুন ভাজি আর লেবু শশার সালাদ, বেশ ভারী খাবারের আয়োজন করা হয়েছে। এ বাসায় সকালে নাস্তা হিসেবে রুটি, সবজি, ভাজি, ডিমের অমলেট আর চা করা হয়। মেহমান উপলক্ষে আজ এত আয়োজন। অনুজা টেবিলে সব খাবার সুন্দর করে সাজিয়ে ফাতিমা বেগমকে ডাকতে গেল। ফাতিমা বেগম সবাইকে নিয়ে খেতে বসলেন। সবাই বসলেও অনুজা দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছিল। তা দেখে ফাতিমা বেগম বলেন, তুমি দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো, বেলা হয়েছে অনেক, খেয়ে সোজা বই নিয়ে বসবে, এসবে তোমার সময় নষ্ট করা লাগবে না। অনুজা বলল, আব্বা খেতে আসবেন না? এখনো তো এলেন না। চলে আসবে, তুমি বসো, খেয়ে নাও। অনুজা শর্মিলার চোখাচুকি হতে একটা অদ্ভুত বিষয় খেয়াল করলো। শাইলা বেগম নিশ্চুপে খেলো, শর্মিলা কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে, যেন কত জন্মের শত্রু সে। অনুজার কেমন খটকা লাগলো, সদ্য চেনা আত্মীয় কেন তার সঙ্গে এমন আচরণ করবে? মনের মধ্যে বহু ভাবনা চিন্তার উদয় হলো। হঠাৎ কলিং বেলের শব্দে অনুজার ভাবনায় ব্যাঘাত ঘটল। দূর তো গিয়ে দরজা খুলে শ্বশুর আব্বা ও স্বামী সাহেবের মুখশ্রী চোখে ভাসল। মুচকি এসে অনুজা সালাম জানালো। দুজনে একত্রে সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকলো। ফ্রেশ হয়ে ইছান যখন খাবার খেতে বসলো, শর্মিলা আগ বাড়িয়ে বলে উঠল, আমার পাশে বসো না ইজান ভাই, চেয়ারটা তো খালি পড়ে আছে। আর চেয়ারের বড় ডাইনিং টেবিল, ফাতিমা বেগম, রমিজুদ্দিন, শাইলা বেগম, শর্মিলা ও অনুজা বসার পরও
তিনটা চেয়ার খালি পড়ে আছে। শর্মিলা বসেছে টেবিলের বাম পাশে, বাম পাশের একটা চেয়ার খালি, আর অনুজার ডান পাশে দুটো চেয়ার খালি পড়ে আছে। ইজান কিছু না বলে অনুজার পাশের খালি চেয়ারটাই বসে পড়লো। চেয়ার খানিকটা টেনে একদম অনুজার গা ঘেঁষে বসলো। শর্মিলার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে ইজান হেসে দিয়ে বললো, তোর পাশে বসবো কেন, আমার বউ আছে না? রমিজুদ্দিন ছেলের কথায় কেশে উঠলেন। অনুজাও লজ্জায় মুখ নিচু করে ফেলল, কিন্তু ইজান নির্বিকারভাবে প্লেটে পোলাও নিয়ে রোস্টের পিস কামড়িয়ে খেতে ব্যস্ত। অনুজা কোচিং থেকে এসে লক্ষ্য করেছে ফাতিমা বেগম কেমন নীরব হয়ে আছেন, খুব প্রয়োজন ছাড়া কথা বলছে না। এর মধ্যে শাইলা বেগম বলে উঠলেন, তা ইজান আপা, আজকে বিকালে গিয়া শর্মিলারে ভর্তি করাই দিয়ে আসবা, কোচিং সেন্টার থেকে নিয়ে আসতে পারবা না? দিয়ে আসবা আর নিয়ে আসবা, সমস্যা হইব? ইজান প্রত্যুত্তরে বলল, সরি ছোট খুবু, আমি একবেলাও যেতে পারবো না, আমার অনুজাকে কোচিং নিয়ে যেতে হয়, নিয়ে আসতেও হয়, ভার্সিটি খোলা, আমার দিনকাল খুব ব্যস্ত, কাউকে আনা নেওয়ার দায়িত্বে আমি নেই। আটকে উঠলেন শাইলা বেগম, বলেন, সে কি কথা, তুমগো ভরসে এইখানে আইলাম, এখন একই কথা কও, আমার মায়া চিনব কেমনে একলা একলা? তোমার বউ তো ঢাকার মায়া, সব চিনে জানে, আমার ভোলা ভালা মায়াটা একা চলবার পারবো না তো। ও ভাইজান, ইজান কি কয়? আপনার মেয়ে ভোলা ভালা হলে ঢাকায় পড়তে আসার সাহস করে কিভাবে? এরপর যখন ভার্সিটিতে চান্স পাবে তখন নিজেরটা নিজেরই তো করতে হবে। আপনার মেয়ে তো কোচি খুকি নয়, আপনাদের আমি আসতে বলিনি, নিজের ইচ্ছা এসেছেন, যা করবেন নিজের ইচ্ছাতেই করবেন, আশা করি আমাকে এসবে জড়াবেন না, আমার নিজের পড়াশোনা আছে, হাজারটা ব্যস্ততা আমার। ইজানের কঠিন জবাবের পিঠে কিছু বলার সাহস করলেন না শাইলা বেগম, ভাইয়ের দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে রইল। রমিজুদ্দিন হতভম্ব হয়ে বসে রইলেন, তিনি ইজানকে কখনো এতটা কঠোর হতে দেখেননি। বোনের উদ্দেশ্যে বলেন, কারো যাওয়া লাগবে না, গাড়ি থাকবে গ্যারেজে, ড্রাইভার নিয়ে আসবে, দিয়ে আসবে, এসব নিয়ে এত কথার কি আছে? মাঝখানে শর্মিলা বলে উঠল, কিন্তু ইজান ভাই তো শহরের সব অলিগলি চিনেন, তিনি সাথে থাকলে আমারও সুবিধা হতো। এখানে পড়তে এসেছিস, সব অলিগলি চিনতে নয়, যতটুকু চেনার জানার ড্রাইভারকে বললেই চিনিয়ে দিবেন। ইজানের কথাই পুনরায় দমে গেল শর্মিলা। কথোপকথনের পুরোটা সময় জুড়ে ফাতিমা বেগম ছিলেন নীরব, তিনি একটি কথাও বলেননি। সবার আগে শর্মিলা উঠে চলে গেল। একে একে সবার খাওয়া শেষ হতেই অনুজা এটো থালা বাসন কিচেনে নিয়ে যেতে লাগলো পরিষ্কার করার জন্য। শাইলা বেগম পানদানি থেকে পান বানিয়ে মুখে পুড়ে নিলেন, বিপরীতে ফাতিমা বেগম বসা। অনুজা পিকদানি রেখে গেল, শাইলা বেগম পানের পিক ফেললেন ঝকঝকে টাইলসের মেঝেতে। পানের লাল রঙা রসে মাখামাখি হয়ে আছে মেঝে। ফাতিমা বেগম তা দেখে বললেন, এটা তুমি কি করলে, পিকদানি রেখে গিয়েছে দেখতে পাওনি? শাইলা বেগম দাঁত বের করে হেসে বলেন, দেখবার পারি নাই, মায়াটা কইব না, বলার কি আছে, চোখের সামনেই তো জঞ্জল করছে, নিজের বাড়ির সিমেন্টের মেঝেতে ঝকঝক তকতকে করে রাখো, এখানে আসলেই শুরু হয় যত বাহানা, শোধরাবে না তাই না? শাইলা বেগম চোরের মতো এদিক সেদিক তাকিয়ে ভাইকে খুঁজছিলেন, তারপর ইতস্তত করে বলেন, কি যে বলেন না ভাবি, আপনাদের কথা কত বলি বাড়ি, শর্মিলা তো মামা মামি বলতে পাগল। শোন শাইলা, মেয়েকে পড়ানোর জন্য নিয়ে এসেছে, আমি কিছু বলছি না, কি করেছো আর কি করনি সবটা আমার অক্ষরে অক্ষরে মনে আছে, ভাইয়ের বাসায় এসেছো আশা করি তার মান বজায় রাখবে, তোমার মেয়েটা যেন আমার ওইটুকু ছেলের বউয়ের সাথে কোনো রকম বাজে ব্যবহার চেষ্টা না করে, নিজেদের মান নিজেদের বজায় রাখা শিখতে হয়। গম্ভীর কণ্ঠে নিজের কথার ইতি ঘটিয়ে ফাতিমা বেগম ড্রয়িং রুম ছাড়লেন, সেদিকে তাকিয়ে শাইলা বেগম নাকমুখ কুচকে বিড়বিড় করলেন, একা খাইয়া তেল জমছে শরীরে, মায়েডারে একবার গসাই দিতে পারলে, মায়েডারে একবার গসাই দিতে পারলে তোমার দেমাক দেখব, তোমার একরত্তি পোলার বৌড়ে তারাইয়া আমার বেশিক্ষণ লাগবো না। ভালোই তো বস করেছো ইজান ভাইকে, বইয়ের কথা ছাড়া বাকি দুনিয়ার কথা তার কানেই যায় না, তা কি দেখিয়ে বস করলে, শহরের মেয়েদের তো আবার কোনো ঠিক ঠিকানা নেই,
আছে শরীর, দেখাতে পারলেই বাঁচে। অনুজা সিঙ্কে প্লেট ধুচ্ছিল। শর্মিলার কথায় রাগে অনুজার মাথা ফেটে যাওয়ার জোগার। পিছন ফিরে বলো, আমার জামাইকে আমি বশ করব না তো পাশের বাড়ির আরেকজনকে করব। একমাত্র বউ হই, নিশ্চয়ই সে আমার কথাই আগে শুনবে। আপনি বোধহয় চোখ থাকতেও অন্ধ সাজছেন। আপনার সম্পর্কে তার কাছে আমি একটি কথা বলিনি, আর না বলার সময় পেয়েছি। ওরনা ছাড়া মামা ভাইয়ের সামনে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন, আবার আমাকে বলছেন শরীর দেখাতে পারলেই বাঁচি। আপনার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আপনার সাথে আমার আজই দেখা হলো, অথচ আপনার রিয়াকশন এমন যেন আমি কতকালের শত্রু। আমার তো মনে হয় আপনি নিজে শরীর দেখিয়ে বেড়াচ্ছেন। নিজেকে ঠিক করুন, তারপর আমাকে উপদেশ দিতে আসবেন।